হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাকিবস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি তো সবার ফার্স্ট বলি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সন্ধ্যে সাড়ে পাঁচটা আর আমি এখন ভিডিও নিয়ে এসেছি আর কদিন ধরে কেন ভিডিও দিই নি ভিডিওটা অনেক লেট করে আসছে কেন সামনে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা তার জন্য অ্যাডমিট কার্ডটা দে আরে আমার এর মধ্যে আছে তাই না তো কদিন ধরে স্কুলে যাচ্ছি অ্যাডমিট আনার জন্যে স্কুল খোঁজার জন্য একটু টাইম লাগছে মানে একদিন স্কুল খুঁজতে গেছিলাম যে কোন স্কুলে সিট পড়েছে এসব করতে করতে মানে আমি কদিন একটু টাইমই পাইনি যে কোনো ভিডিও বানাবো আর দেখছো সন্ধ্যে পড়ে গেছে আর একটা জিনিস কিনেছি সেটা তোমাদের সাথে না শেয়ার করলে ভালো লাগে না দাদা একটু ঠিক করে তো আমি জানি যে আমি কিছু যে জিনিস কিনি তোমার সাথে যদি না শেয়ার করি সেটা আমার একদমই ভালো লাগে না তো এই রিংটা কিনেছি সোনার তো পরতে পারবো না তো যাই হোক রুপরই পড়ি তার আগে আমি খুলে খালি এক করে দিয়েছি এইটা ডিজাইনটা দেখো আমি একটা স্ক্রিনশট মানে স্ক্রিনশট মেরে ওখানে দেবো এই রিংটা কিনেছি আমার আংটি পড়া ভীষণ শখ কিন্তু কাজের ক্ষেত্রে এমনই আমার আংটি পড়তে পারবো না তো কেমন লাগছে দেখছো একদম যেন ডায়মন্ড আর হ্যাঁ এই দেখো এই নাকেরটা আমার না মানে নাকের পাতাটা পুরো কেটে গেছে হুম যার জন্য দেখছো এই দেখো ওপর দেখো যার জন্যে এই ছোট্ট একটা নাকে নিয়েছি নাকের পাতাটা মানে কেটে 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 না অনেকটা চলে এগিয়ে চলে এসছে তো ভাবলাম একটা ছোট্ট যদি নাকেন নয় এই দেখো তো এই নাকেরটা আমি নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো এটা সোনার আছে এটার উপর আছে আর আমি একটু কাছে চুড়ি পরেছি চুরি তো চলো আর একটা ভালো জিনিস সেটা ভালো জিনিস না খারাপ জিনিস আমি যাই না সেটা হচ্ছে যে আমি যে দাঁতের কি বলে এটাকে রুট ক্যানার করেছি রুট ক্যানারে তো বলে মানে দাঁতে যে ক্যাব লাগিয়েছিলাম তোমরা জানো কমাস আগে দাঁতের যন্ত্রণায় খুব ভুগেছি সেটা আবারও হচ্ছে মানে এ পাশে দাঁতটা এ পাশে আর হচ্ছে না এ পাশে দাঁতটা খুব যন্ত্রণা করছে আবার কালকে হঠাৎ করে আমার দাঁতের ক্যাবটা খুলে পড়ে গেছে খুলে পড়ে গেছে আবার কি করলাম সেইটাকে আমি আবার আয়না থেকে ক্যাপটাকে লাগিয়ে রেখেছিলাম ডক্টরকে ফোন করেছিলাম ডক্টরকে ফোন করে আমি জিজ্ঞেস করলাম যে এরকম খুলে গেছে কোনো অসুবিধা হবে কি না কী হয়ে কিছু হবে কি না তো ডক্টর বলে কোনো প্রবলেম নেই তুমি ওটাকে এটা কিছুর মধ্যে কাগজ বা কিছুর মধ্যে পলিথিনের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখো নিয়ে এসো আমি ওটাকে লাগিয়ে দেব আবার তো আমার তো ভয় হয়ে গেছে আমি ওটাকে আবার কি করেছি আমি নিজে নিজে আয়না দেখে আবার ওটাকে বেশি কিছু না কিন্তু এরকম প্রেস করলাম আটকে গেল কিন্তু আমার যে ওই যে ভয় লেগে গেছে মনে হচ্ছে খাবার যদি কিছু খাই তখন যদি বেরিয়ে আসে মানে খুলে বেরিয়ে আসে বা খাবারের সঙ্গে যদি গলায় চলে যায় সারাদিনটা আমি দাঁতে দাঁত লাগিয়েছিলাম যাতে ওটা প্রেস করলে চেপে বসে যায় যাতে কোনো না বেরিয়ে যায় আবার তো ওই জন্যে কী করুন অনেকক্ষণ ধরে কাউসা সাথে হয়ে কথাও বলছি না মানে এমন অবস্থা জানি না কেন আর ওই করে করে আবার আজকে গেছিলাম আজকে হচ্ছে মঙ্গলবার ডক্টরের কাছে কি ডক্টরের কাছ আবার ঠিক করে লাগিয়ে নিয়ে এসেছি এই আমার জীবনটা পুরো উলট পালট হয়ে গেছে পুরো উলট পালট হয়ে গেছে শুধু এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে ওই কোনো কিছু ঠিক আর হচ্ছে না তো যাই হোক একদিনের রাতের বেলা আমার চোখ পুরো বসে গেছে আর খুব ঘুমও পেয়েছে মানে সারা দিন এসে খাটাকান্টি করে ঘরে করে এখন দেখো না মাথা দাদা ছেনে একটু বসে গেছে ভিডিও বানাতে আমি ঠিকমতো তোমাদের ভিডিও দিচ্ছি না কিছু না তোমরা কী রে ভিডিও দেয় না তো প্লিজ আমার একটা নতুন পেজ খুলেছি পেজটা একটু ফলো করো ফেসবুক পেজ প্লিজ ফলো করো একটু এখানে লিঙ্কও আছে রে এই আমার ইউটিউবে এতে ইউটিউবের মধ্যে একটু লিঙ্কটা দিয়ে দিস তো তো আমি তো এইসব করতে পারি না তো লিঙ্ক দোয়া কপি কপি করা এইসব ওই করে আমার ছেলেই করে এগুলো আমি পারি না এগুলো সব ওর দায়িত্বে এইসব কাজগুলো তো প্লিজ একটু সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজে একটু সাপোর্ট করো তোমরা তো চলো আর কিছুই না এই ঘটনাগুলো ঘটে গেছে দুর্ঘটনাগুলো আর কি বলবো একদিকে খুব ভালো আবার একদিকে খারাপ তো দুটোই আমার জীবনে ঘটছে ভালো এই কিছুই জিনিস কিনছি কেউ তার আমাদের গিফট করবে না আমরা নিজেরাই নিজেকে গিফট করি আর দিক থেকে অসুখ আর পেছন ছাড়ছে না শুধু ওষুধ খাও কাজে যাও টাকা ইনকাম করো এটাই তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও バイバ